লক্ষ্য করো, এখানে দুইটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে, একটা আছে এ ম্যাট্রিক্স এবং একটা আছে বি ম্যাট্রিক্স। এই এ ম্যাট্রিক্সে সারিতে তিনটি ভুক্তি রয়েছে এবং কলামে তিনটি ভুক্তি আছে। অনুরূপভাবে বি ম্যাট্রিক্সের সারিতে তিনটি ভুক্তি আছে এবং কলামে তিনটি ভুক্তি আছে, অর্থাৎ এ এবং বি দুইটাই 3x3 ক্রমের ম্যাট্রিক্স। এখন যেহেতু এর প্রথম সারিতে তিনটি ভুক্তি আছে এবং বি ম্যাট্রিক্সের প্রথম সারিতে তিনটি ভুক্তি আছে, সুতরাং এ ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করা সম্ভব। কিন্তু যদি এ ম্যাট্রিক্সের প্রথম সারিতে তিনটা ভুক্তি আছে কিন্তু দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারিতে তিনটা ভুক্তি নাই, অর্থাৎ দুইটি ভুক্তি আছে, যেমন -4 আছে 6 আছে, সেক্ষেত্রে কিন্তু ম্যাট্রিক্সের যোগ বা বিয়োগ করা সম্ভব না। তাহলে কি আসলো, প্রথম ম্যাট্রিক্সের সারিতে যে কয়টা ভুক্তি থাকতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিতেও ঠিক সেই কয়টা ভুক্তি থাকতে হবে। তাহলে এখন থেকে আমাদের নির্ণয় করতে হবে এ প্লাস বি এবং এ মাইনাস বি, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। যদি আমরা ম্যাট্রিক্সের যোগটা করতে চাই তাহলে এ প্লাস বি, যেহেতু আমরা যোগ করতেছি 8 0 5 4 1 4 -1 3 8, মধ্যখানে আমরা প্লাস চিহ্ন ইউজ করব, এখানে আছে -4 1 5 6 3 4 2 7 1। দেখো তাহলে এখানে আমরা যে কাজটা করব, এই ম্যাট্রিক্সের মধ্যে এটা প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় ভুক্তি এবং এটা আছে তৃতীয় ভুক্তি। অনুরূপভাবে এটা প্রথম ভুক্তি, এটা দ্বিতীয় ভুক্তি, এটা তৃতীয় ভুক্তি। আমরা যেটা কাজ করব যে প্রথম ভুক্তিটার সাথে এই প্রথম ভুক্তিটা দিব এবং দ্বিতীয় ভুক্তিটার সাথে এই দ্বিতীয় ভুক্তিটা দিব এবং তৃতীয় ভুক্তিটার সাথে এই 3 নম্বর ভুক্তিটা দিব। তাহলে এখানে কি আসলো, আমাদের সম্পর্কটা আসলো ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে সারি টু সারি, অর্থাৎ সারির সাথে সারি যোগ এবং বিয়োগ করতে হবে। তাহলে যদি আমরা এখন যোগ করি তাহলে কি আসে, 8 -4 4 + 6 -1 + 2 0 + 1 1 + 3 3 + 7 5 + 5 4 + 4 8 + 1। তাহলে আমরা ম্যাট্রিক্সটা কি করলাম, ক্লোজ করে দিলাম। তাহলে এখন থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে 8 থেকে যদি 4 বাদ দিই থাকে 4, এখানে 1 10 10 4 8 1 10 9, আমরা ম্যাট্রিক্সটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখো এ আর বি যোগ করার ফলে আমরা এই ফলাফলটা পেয়েছি, তার মানে এখানে 3x3 ক্রমের ম্যাট্রিক্স ছিল, এখানেও কি 3x3 ক্রমের ম্যাট্রিক্স, এবং এ আর বি যোগ করার ফলেও আমরা কি পেয়েছি 3x3 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ প্লাস বি নির্ণয়ের কৃত ফলাফল এটা, তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। এখন যদি আমাদের এ মাইনাস বি এটা নির্ণয় করতে বলে, এ মাইনাস বি নির্ণয় করতে হবে, তাহলে এ মাইনাস বি এটা নির্ণয় করা খুবই সহজ। যখন আমরা এখানে প্লাস দিয়েছিলাম তখন দেখো এখানে আমরা মধ্যখানে প্লাস ইউজ করেছি, তাহলে এখানে দেখো প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, অর্থাৎ সবগুলিটি আছে প্লাস আছে, কিন্তু আমরা যখন মাইনাস ইউজ করবো তখন জাস্ট এটাই করবা যে প্লাসের জায়গায় শুধুমাত্র মাইনাসটা দেবা, অর্থাৎ প্লাসের জায়গায় যদি আমরা মাইনাসটা দিই, মাইনাসটা দেওয়ার পরে এখান থেকে বিয়োগ করার পরে যে ফলাফলটা আসবে সেই ফলাফলটাই হবে আমাদের ম্যাট্রিক্সের বিয়োগ ফল, অর্থাৎ এ মাইনাস বি। তাহলে তখনই হবে আমাদের এ মাইনাস বি এর আনসার। তো এই ছিল ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ। এই ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগে এখানে আমাদের 3x3 ক্রমের ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এখানে 2x2 ক্রমের ম্যাট্রিক্সটা দেওয়া থাকতে পারে, এখানে এই ম্যাট্রিক্সের 2x2 ক্রমের ম্যাট্রিক্স দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি এ ম্যাট্রিক্সের প্রথম সারিতে তিনটি ভুক্তি থাকে তাহলে বি ম্যাট্রিক্সের প্রথম সারিতে অবশ্যই তিনটি ভুক্তি থাকতে হবে, তা না হলে যোগ অথবা বিয়োগ করা কিন্তু সম্ভব না। আমরা উদাহরণ 1-এ ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ করেছি, এটাও ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগের উদাহরণ নম্বর 2। তো এখানে আমরা একটু ভেজাল দেখতে পাচ্ছি, অর্থাৎ 3a-5b আছে এবং 3a+5b আছে। আমাদের আগে যেটা ছিল a+b ছিল আর a-b ছিল, বাট এখানে এর সাথে 3 আসছে, বির সাথে 5 আসছে। যদি এরকম কোনো ম্যাথ আসে তাহলে যেভাবে সলিউশন করতে হবে, যেহেতু আমাদের এটা দেওয়া আছে এটা, যদি আমরা 3a নির্ণয় করি তাহলে আমরা লিখতে পারি যে 3 প্রথম 3টাকে লিখতে হবে, তারপর এখানে 8 0 5 4 1
4 माइनस वन थ्री एट ये हमें लिखल लेखार पर जेटा करते हैं देखो ये थ्रीटा सवार साथ गुण है तो हमें एखे जदि एटर साथ गुण है तेल कत आसे 24 0 15 তারপর আসবে 12 3 তারপর আসবে 12 মাইনাস 3 9 তারপর আসবে 24 এটা আমরা 3 এ নির্ণয় করে ফেললাম এখন আমাদের কাজ হচ্ছে 5b টা নির্ণয় করা যদি আমরা 5b নির্ণয় করি তাহলে অনুরূপভাবে নির্ণয় করতে হবে 5 এখানে হলো মাইনাস 4 1 5 6 3 4 2 7 1 তাহলে এখন এই ফাইভটা কি হবে সবার সাথে গুণ হবে যদি আমরা ফাইভটা সবার সাথে গুণ করি তাহলে হবে মাইনাস টোয়েন্টি তারপর ফাইভ টোয়েন্টি ফাইভ এখানে হবে থার্টি তারপর হচ্ছে পনেরো তারপর হচ্ছে বিশ দশ পঁয়ত্রিশ আর হলো পাঁচ এখন আমরা নির্ণয় করব থ্রি এ মাইনাস ফাইভ বি খুবই সহজ জাস্ট এখন মানটা বসাই দিলে আগের নিয়মে এখানে আমরা থ্রি এর মান পেয়েছি চব্বিশ জিরো ফিফটিন তারপর বারো তিন বারো মাইনাস থ্রি নাইন টোয়েন্টি ফোর অনুরূপভাবে আমরা ফাইভ বির মান পেয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থার্টি পনেরো দশ পঁয়ত্রিশ পাঁচ তাহলে কি হবে চব্বিশ আর এখানে মাইনাস এই মাইনাসে কি হবে প্লাস বিশ আর এখানে তৈরি হবে বারো মাইনাস সরি তিরিশ এখানে হবে মাইনাস থ্রি মাইনাস টেন এখানে আসবে কি জিরো মাইনাস ফাইভ থ্রি মাইনাস ফিফটিন তারপর নাইন মাইনাস থার্টি ফাইভ তারপর আসবে ফিফটিন মাইনাস টোয়েন্টি ফাইভ তারপর টুয়েলভ মাইনাস টোয়েন্টি তারপর টোয়েন্টি ফোর মাইনাস ফাইভ তাহলে এখানে পঁচাশটা চব্বিশ আর বিশ চুয়াল্লিশ এখানে হলো মাইনাস ফাইভ এখানে পনেরো মাইনাস টেন এখানে আসবে বারো মাইনাস মানে আঠারো মাইনাস আঠারো এখানে হলো মাইনাস বারো এখানে আসবে বারো থেকে বিশ ভাগ মাইনাস এইট এখানে আসবে মাইনাস থার্টিন এখানে আসবে মাইনাস ছাব্বিশ আর এখানে আসবে চব্বিশ থেকে পাঁচ তার মানে উনিশ তাহলে ম্যাট্রিক্সের বিয়োগ এবং যোগ বিয়োগ করার কোনো সমস্যা না যদি এরকম আকৃতি থাকে তাও আমাদের একই প্রসেস জাস্ট থ্রিটা গুণ করে নিতে হবে এবং ফাইভটা গুণ করে নিতে হবে তো এই দুইটা উদাহরণের উপর ভিত্তি করে লেকচার শিটে আরও উদাহরণ দেওয়া আছে যেটা তোমরা আমার কাছ থেকে নিতে পারবা এবং তোমরা সেটা গাজীপুর থেকে অবশ্যই নিতে পারবো আমি গাজীপুরে আসছি অর্থাৎ মহিলা কলেজের পাশাপাশি অবস্থান করি তো তোমরা চাইলে আমার কোচিং থেকে এটা নিয়ে নিতে পারো অথবা পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব শিটটা তবে যারা গাজীপুরে আসছে তারা রিসেন্ট আমার কাছ থেকে শিটটা নিয়ে নিলে উপকার হবে কারণ এই উদাহরণের আলোকেই এইচডব্লিউগুলো দেওয়া আছে এবং সেটা সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে অর্থাৎ তোমার প্রথম প্র্যাকটিস করবা এবং প্র্যাকটিস করার পরে যদি ভুল হয় তাহলে তোমরা সেটা আবার দেখে নিতে পারবা যে এটা ভুল হয়েছে কিনা অর্থাৎ স্যার যেটা শিখাইছে তো আমরা সেটা পারি কিনা যে আমরা এটা ট্রাই করলাম যে স্যার যেটা শিখাইছে সেভাবে আমরা এটা করলাম করার পরে দেখছি মিলে কেনা স্যারের সাথে তো ওইখানে সলিউশন করে দেওয়াই থাকবে শিটের মধ্যে তা তোমরা আমার কাছ থেকে শিটগুলো নিয়ে নিও শিটগুলো নিলেই তোমরা সলিউশন করে নিজেরাই করতে পারবে এবং ম্যাট্রিক্স এবং নির্ণয়ের থেকে আমাদের একটা অঙ্ক থাকেই সো ম্যাট্রিক্স আর নির্ণয়কে তোমাদের কোনো সমস্যা হবে না বলে আমি আশা করি তো এইরকম এই যে ভিডিওগুলো যদি তোমার উপকারে আসে এবং তুমি অবশ্যই তোমার বন্ধুদেরকেও উপকার করবা তো তাদেরকে যদি উপকার করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা কী করতে হবে লাইক করতে হবে কমেন্টস করতে হবে বেশি বেশি শেয়ার করতে হবে এবং যারা জানে না তাদেরকেও কী করতে হবে জানিয়ে দিতে হবে তাহলে তারা এই ভিডিওটা দেখতে পাবে তারা যখন এই ভিডিওটা দেখতে পাবে তখন তারা সম্পূর্ণ এক্সপার্ট হয়ে যাবে ম্যাট্রিক্স এবং নির্ণয়কে এবং ম্যাট্রিক্স নির্ণয় থেকে একটা কোশ্চেন থাকে সো এখান থেকে যদি কোনো কোশ্চেন আসে তোমরা সেটা ফুলভাবে অ্যান্সার করতে পারবা তো আজকে এই পর্যন্তই ছিল অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ এবং বিয়োগ।